घर घर में नेताजी नारे को सामने रखकर ऑल इंडियन फॉरवर्ड ब्लॉक कर रहा विभिन्न कार्यक्रमों का आयोजन। ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक हर घर में नेताजी नारे को सामने रखकर संगठन को मजबूत करने का काम शुरू करने जा रहा है। इस दिन फॉरवर्ड ब्लॉक के पार्टी कार्यालय में प्रेस कॉन्फ्रेंस कर संगठन महासचिव अक्षय ठाकुर ने यह बात कही। दीपक सरकार समेत अन्य नेता मौजूद थे। 3 सितंबर छात्र महासंघ का सम्मेलन, 22 को महिला संगठन का सम्मेलन और 11 अक्टूबर को नेताजी को लेकर बड़ा कार्यक्रम होने जा रहा है। लोगों ने नेताजी के प्रति कितना आस्था और ईमानदारी है इसे ध्यान में रखकर फॉरवर्ड ब्लॉक पार्टी को संगठित कर मजबूत करने के लिए कार्यक्रम का आयोजन करेगा। নেতাজি কী চেয়েছিলেন, নেতাজি কীভাবে দেশটা গঠন করতে চেয়েছিলেন এবং আজকের দিনে ভারতবর্ষ আমরা কোথায় আছি, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, কারখানা নাই, শিল্প নাই, বেকার সমস্যা, দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, রাজ্য কেন্দ্র দুই সরকার ডুবে গেছে দেশটা, মানুষ অন্ধকার, হতাশা করছে, কৃষক আত্মহত্যা করছে, ফসলের দাম নাই, কঠিন অবস্থা। তার থেকে বেরিয়ে আসার জন্য কী পথ? আমরা মনে করি সুভাষচন্দ্রের যে পথ, নেতাজি যে পথ দেখিয়েছেন, সুভাষবাদের পথ, সেটাই মুক্তির পথ ভারত। এবং আমরা সারা পাচ্ছি কেমন, শুধু যে আমরা রিপ্লেটটা দিচ্ছি, আমরা বলছি যে আমরা যে লড়াই সংগ্রামটা করবো নেতাজির পথাদর্শ নিয়ে, তার জন্য আপনি আমাদের পাশে দাঁড়া আর্থিক সাহায্য করবেন। আমরা একটা 10 টাকার কুপন ছাপিয়েছি, 10 টাকার কুপন আমরা বাড়ি বাড়িতে দিচ্ছি, কেউ না করেনি, কেউ না করেনি, সবাই খুঁজে দিয়েছে, এমনকি নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা লিখে নিয়েছি, পরবর্তী তারা যেন মতামত জানাতে পারে। এবং একটা বাড়িতে মা মারা গেছে, দুই ভাই, তারাও এগিয়ে আসলো, তারাও রিপ্লাইটা নিল এবং বললো এটা সংস্কার আছে না যে মারা গেছে দিবেন, বললো আমরা গুরুদশা গেলে পার্টি মিশে গিয়ে 10 টাকা দিয়ে আসবো। এই যে কথাটা আমরা এটাই বলছি, নেতাজি রিপ্লাইটটা পড়ুন, পড়ে বুঝুন নেতাজি কী চেয়েছিলেন, আর আজকের সরকার দেশ কোন দিকে নিচ্ছে, তাহলে কোনটা সঠিক পথ, সুভাষবাদের পথে যদি সঠিক হয় তাহলে আপনারা সুভাষবাদের পথে আসুন, এটাই আমরা আহ্বান করছি। মানে 10 টাকা করে কুপনটা কিসের জন্য চাপ, সংগ্রাম তো হবে, লড়াই সংগ্রাম, আমরা বেশি দিলেও নিচ্ছি না, কম দিলেও না, এটা আবেদন 10 টাকা। এই কর্মসূচি তো রাজ্য জুড়েই চলবে, সারা রাজ্য জুড়ে চলছে, মানে শুরুটা কি কোচবিহার থেকে? আমার না, সারা পশ্চিমবঙ্গে সব জেলাতে, কলকাতায় শুরু হচ্ছে, সব জেলাতেই কোথাও না কোথাও শুরু হয়েছে, এবং দেলা কেন দিল্লিতে আমাদের কেন্দ্রীয় যে নেতারা তারা সেখানে শুরু করেছে, যেখানে আমাদের সংগঠন ফরওয়ার্ড ব্লকের নেতাজি অনুরাগী, শুধু ফরওয়ার্ড ব্লক বলে ভুল হবে, নেতাজি অনুরাগী, নেতাজিকে সন্তান সবাই, সবাইকে আমরা অনুরোধ করছি, আহ্বান করছি আসুন এই পথ কর্মসূচিতে সম্বন্ধ। এবং অক্ষয় যেটা বললো ছাত্ররা নামবে কি যুবকরা, আমরা কৃষকরা পিছিয়ে নেই, আমাদের কৃষক সংগঠন রত্নগা বিধানসভা, আমরা 11 থেকে 25 সারা জেলা ডেপুটেশন, তাতে এই দাবিগুলো থাকবে, আমরাও নাম কিছু সংগঠনের নাম রিপ্লেট।